মনে করি স্বাভাবিক কথা বলেছেন, তবে এখন পর্যন্ত আমরা যেটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা সরকারি তরফ থেকে বা যেখান থেকে সংসদের তরফ থেকে এখনো পাইনি। আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব, এই ঘোষণা আসুক বা না আসুক সেটি আমাদের সিদ্ধান্ত, এবং আমরা দীর্ঘদিন থেকে এটা করে আসছি। গত সংসদেও আমরা বিরোধী দলের ভূমিকা পালন করেছি, জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি যে আমরা জনগণের পক্ষে কথা বলেছি, এবং আমরা সরকারের সমালোচনা করেছি যেখানে দরকার। সরকারের দুর্নীতির, ক্ষমতার অপব্যবহার, বিভিন্নভাবে অনিয়ম, মানুষ দলীয়করণ ইত্যাদি বিভিন্ন কথা আমরা সংসদে বিভিন্ন সময় তুলে ধরেছি। আইন, সরকারি যেগুলো আইন সংসদে এসছে সেগুলোর ব্যাপারে আমরা ভূমিকা রেখেছি। সমালোচনা যেটা করা দরকার, যেখানে পরিবর্তন দরকার সেগুলোর ব্যাপারে আমরা তুলে ধরেছি, যে ভূমিকা আমরা আগামীতেও রাখবো বলে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি। সার্বিক পরিস্থিতি হলো আমাদের দেশে এখন মানুষের যেটা সবচেয়ে বড় কষ্ট দাঁড়িয়েছে সেটা হলো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। একটা লাগামহীনভাবে দ্রব্যমূল্য বাড়ছে, মানুষের আয় কমছে, যাদের আয় কমছে এই জন্য বলছি যে মুদ্রার মান কমে যাচ্ছে, প্রতিদিন ডলারের বিপরীতে আমাদের টাকা দুর্বল হচ্ছে, কাজে আয় কমে যাচ্ছে। আবার আরেকদিকে আয় কমছে যে মানুষের চাকরি বাকরি অনেকে হারাচ্ছেন, নতুন চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না, ফলে সার্বিকভাবে দেশের সাধারণ মানুষের অবস্থা ভালো নয়, আর্থিক অবস্থা ভালো নয়, এবং তারা এখন প্রায় বলতে গেলে নাবিশ্বাস, দিন চালাতে তাদের খুব কষ্ট হচ্ছে। মানুষের মধ্যে একটা চাপা খুব বিরাজ করছে যে এর থেকে উত্তরণ মানুষ আশা করে, তবে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া এই খুব প্রশমনের কোনো উপায় আমি দেখি না। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা এই নির্বাচনের মাধ্যমে আসবে কি না এখন পর্যন্ত আমরা এটা নিশ্চিত হতে পারিনি, তবে সামনের দিকে সরকারের জন্য এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, সার্বিকভাবে অর্থনৈতিক পরিস্থিতিকে উন্নতি করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। ঠিক আছে, ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে জাতীয় পার্টি আসলে গতবারও সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে, এবার যদি কোনো কারণে স্বতন্ত্র প্রার্থীদের দ্বারা বিরোধী দল ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে জাতীয় পার্টি, সেক্ষেত্রেও জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে, এটি আমাদের সিদ্ধান্ত। কারণটা আমরা আমাদের রাজনীতি যেটা এতদিন পর্যন্ত জনগণের পক্ষের রাজনীতি সেটা চালিয়ে যাওয়ার জন্যই আমরা সংসদে এসেছি, এবং সেটা সংসদের মাধ্যমে আমরা জনগণের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা পালন করে যাব। তাদের বক্তব্য, তাদের প্রত্যাশা এসব নিয়ে আমরা কথা বলব। যদি সরকার স্বতন্ত্রতা দিয়ে যদি চায় সেক্ষেত্রে আসলে সরকার না, আমরা আমাদের বিরোধী দলের ভূমিকায় থাকবে। সরকার কী চাইলেও সরকার কাকে বিরোধী দল বলবো সেটা আমাদের দেখার বিষয় নয়, আমরা নিজেরা জনগণের পক্ষে কথা বলার জন্য যা দরকার সেটা বলবো, এবং যেটা এতদিন বলে আসছি সেটাই করবো, যেটাকে সাধারণভাবে বিরোধী দলীয় ভূমিকা বলা হয়। আমাদের অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে আমাদের যে পথে জায়গায় থাকা রাখা হোক, আমরা আমাদের দায়িত্ব পালন করব, যেভাবে করেছি এতদিন সেইভাবেই করবো। স্পিকারের হাতে কাগজপত্র জমা দিয়েছেন, এখন পর্যন্ত কোনো না খবর থাকলে তো তোমরা জানতে পারবে। না না না, ঠিক আছে।